দুটি হত্যা মামলা সহ শেখ হাসিনার বিরুদ্ধে তিন মামলা হত্যা মামলায় ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক জুলাইয়ের গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় সম্ভব বলেন আইন উপদেষ্টা তদন্ত হবে জাতিসংঘের অধীনে এবং আবু সাইদ সহ সকল শহীদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে দেয়া যাবে না বললেন মির্জা ফখরুল সংখ্যালঘু নির্যাতনের অপপ্রচার চলছে স্বাগত এশিয়ান নিউজের সঙ্গে আছে আকলিমা বিনতে ইউনুস এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম চলে যাব বিস্তারিত সংবাদে শেখ হাসিনাকে হুকুমের আসামি করে তিনটি মামলা দায়ের করা হয়েছে এর মধ্যে উত্তরা পশ্চিম থানায় আইনজীবী সোহেল রানা বাদী হয়ে গুমের ঘটনায় একটি মামলা করেছেন মিরপুর দশ নম্বরের শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজন হত্যার দায়ে শেখ হাসিনা সহ চব্বিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন নিহতের ভাই এর আগে মোহাম্মদপুরে পুলিশের গুলিতে ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনা সহ সাতজনের নামে মামলা করা হয় বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে রাজধানীর কাফরুল থানায় গুমের ঘটনায় শেখ হাসিনা সহ পঁচিশ জনকে আসামি করে মামলা হয়েছে উত্তরা পশ্চিম থানায় সুহেল সুহেলরানা নামের এক আইনজীবীকে দুই পনেরো সালে তুলে নিয়ে অমানবিক নির্যাতন চালানোর অভিযোগ এনে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বেনজির আহমেদ সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে নিম্ন আদালত এদিকে রাজধানীর মোহাম্মদপুরে গুলিতে ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনা সাবেক আইনমন্ত্রী ও পুলিশ সাতজনের বিরুদ্ধে মামলা হয় এশিয়ান টেলিভিশন ঢাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নিউ মার্কেটের ব্যবসায়ী শাহজাহান হত্যা মামলায় দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সন্ধ্যায় তাদের আদালতে হাজির করে পুলিশ এরপর মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুন রশিদের আদালত এ আদেশ দেন এর আগে তেরোই আগস্ট রাতে রাজধানীর সদরঘাট এলাকা দিয়ে নৌপথে পালিয়ে যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার হওয়ার পর থেকেই আনিসুল হক ও সালমান এফ রহমান ডিবি হেফাজতে ছিলেন তাদের নিউমার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়

অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন বিদায় জুলাই মাসে গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব সরকার সিদ্ধান্ত নিয়েছে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি আসিফ নজরুল বলেন গণহত্যা ও গুলি বর্ষণের বিচার হবে মামলা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিচার করা যায় কিনা তা খতিয়ে দেখা হবে জাতিসংঘের তত্ত্বাবধায়নে তদন্ত হবে তিনি জানান জানান মিথ্যা ও হয়রানিমূলক মামলা তিন দিনের মধ্যে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু তা করা সম্ভব হয়নি পুলিশ বাহিনী না থাকায় সেটা সম্ভব হয়নি আগামী একত্রিশে অগস্টের মধ্যে সেই সব মামলা প্রত্যাহার করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটখাটো গবেষণা মতো করেছি দেখেছি এই আইনের অধীনে এই সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব আবু শহর সকল শহীদের আত্মত্যাগ তখনই সফল হবে যখন এই ফ্যাসিবাদ সৈরাচার হাসিনা সরকারের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার দুপুরে রংপুর রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন পীরগঞ্জ প্রতিনিধি মিনহাজুল ইসলাম মিলনের পাঠানো তথ্য চিত্রে রিপোর্ট করছেন মণ্ডলে নাম কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় আবু সাঈদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিএনপির মহাসচিব বলেন বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতার সূত্রপাত হয় আবু সাঈদের আত্মত্যাগের মধ্য দিয়ে

নতুন চট কাঁদতে শুরু হয়েছে বন্ধুরা সেই জন্যেই আমরা সম্প্রীতি সমাবেশ করছি আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতাকে সুসমৃদ্ধ করবার জন্য আমরা এই সম্প্রীতি সমাবেশ করছি পনেরোই আগস্ট ঘিরে যে নাশকতার চক্রান্ত চলছে রাজপদ থেকে তা রুখে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিনপির মহাসচিব আমাদের ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের হাতিয়ার সকল ষড়যন্ত্রকে লুকিয়ে দিতে হবে মন্ডল মন্ডলের নাম এশিয়ান টেলিভিশন ঢাকা বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে এখন হাসপাতালে ভর্তি গুলিবিদ্ধ সাতজন তাদের চিকিৎসার খোঁজ খবর নিতে হাসপাতালে যায় শিক্ষার্থীরা এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আলম আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন হাসপাতালের উপপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ জানান ছাত্র আন্দোলন গুলিবিদ্ধ এখন পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে নিহত পাঁচজনকে তাদের স্বজনের কাছে হস্ত হয়েছে একজনের পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি সরতে প্রথমে আমার ঝাড়জা করা হয়েছে করার পরে এই সময় দুইটা আড়াইটার দিকে মনে করেন যে একা পাইছে আমাকে সাত মাথা চকি উঠছি একা পাওয়ার পরে দশ বারো জন বি জে আসছিল এসে আগে মনে করেন যে আমাকে ওই গুলি দিয়ে আগে মনে করেন যে মারধর করতে করে লাইটটা দিয়ে ফেলে দিয়ে এখানে একবারে মনে করেন যে গুলি ঠেকে দিয়ে আমাকে গুলি করা হয়েছে আমার নয় হাতে লাগছে কিন্তু আমার মুখ বরাবর আর কি গুলিটা মুখের দিকে ই করছিল আমি এভাবে ঠেকাইছিলাম নয় তো আমিও ওখানে শেষ হইতাম আমরা এসে দেখলাম অনেকে সুস্থ আছে এবং অনেকে যারা অসুস্থ আছে তাদেরও আমাদের আশ্বাস করলো ডাক্তার পরিচালক স্যার আশ্বাস করলো যে ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট দিয়ে দিবে তাকে তাদের বর্তমানে আমার এখানে গতকাল একুশ জন ছিল আজকে কিছু ডিসচার্জ হয়তো হয়ে যাবে এর মধ্যে গুরুতর বর্তমানে কেউ নাই গুরুতর বলতে তাদের মানে সংখ্যা নেই কিন্তু দুই একটা সার্জারি লাগতে পারে দখল ও চাঁদাবাজি মামলায় বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরকে গ্রেফতার করেছে পুলিশ শহরের আমতলাপাড় সড়কে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় ঢাকা থেকে আসা পুলিশের একটি দল সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে জাহাঙ্গীর কবিকে আটক করেন এর আগে সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খারনুর রশিদ হাওলাদার বাদী হয়ে জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির ও ফোরকানসহ অজ্ঞাত আরও ছ থেকে সাতজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন পঞ্চগড়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে জেলা আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয় পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় পরে দলীয় কার্যালয়ের সামনে পঞ্চগড় ঢাকা মহাসড়কের পাশে সমাবেশ করে দলটি এ সময় জেলা যুব সভাপতি ফেরদোস ওয়াহিদ রাসেল সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু সহ অনেকে বক্তব্য রাখেন এতে বক্তারা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা ও তার সরকার নিরীহ ছাত্রদের উপর নির্বিচারে গুলি করে অনেককে হত্যা করেছে বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজেই মনিরুজ্জামান মনিরের নির্দেশনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয় পাহারা দিচ্ছে রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বুধবার বিকেল থেকে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের কালী মন্দির সহ বিভিন্ন উপসনালয় পাহারায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান করতে দেখা গেছে এ সময় রূপগঞ্জ ইউনিয়ন দুই নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন এছাড়াও অন্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর মিয়া কবির হোসেন মানিক মাস্টার রোবেল পারভেজ সহ মন্দিরের পুরোহিত স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী লোকজন নারায়ণগঞ্জের রূপগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয়ে পাহারা দিচ্ছেন রূপগঞ্জ উপজেলা যুবদলের দলের নেতাকর্মীরা বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের নির্দেশনায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের উত্তরপাড়া রাধা গোবিন্দ মন্দিরসহ বিভিন্ন উপাসনালয় পাহারা দেয় তারা এ সময় রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আজিম সরকার সুমন ব্যাপারী ডালিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীতে ছাত্র জনতা হত্যার প্রতিবাদে ও শেখ হাসিনার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি বিক্ষোভ ও ঐক্য সম্প্রীতি সমাবেশ করেছে বিএনপি জামায়াত ইসলাম সহ অঙ্গ সংগঠনগুলো দিনব্যাপী নোয়াখালীর জেলা বেগমগঞ্জ চাটখিল সোনাইমুড়ি ও সেনবাগে এই কর্মসূচি পালিত হয়েছে কামাখ্যাচন্দ্র দাসের সভাপতিতে সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক এমপি মোহাম্মদ শাহজাহান ইসহাক খন্দকার গোলাম হায়দার আব্দুর রহমান বোরহান উদ্দিন মর্শিদুল আমিন ফয়সাল ও মঞ্জুরুল আজিম সুমন সহ জেলা উপজেলা অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা গাজীপুরের শ্রীপরে শান্তি শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি বজায়ের আহ্বানে শান্তি সমাবেশ ও শান্তি মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা ঢাকা ময়মনসিংহ সড়কের জৈনাবাজার এলাকায় অনুষ্ঠিত শান্তি মিছিলে নেতৃত্ব দেন গাজীপুরের বিএনপির সভাপতি মশিউর রহমান এছাড়াও মহাসড়কের সরকার মার্কেট এলাকায় শান্তি মিছিল বের করে ছাত্র দলের নেতাকর্মীরা গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়কের জমি অধিগ্রহণের অনিয়ম ও অসৎ উপায়ে সরকারি বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ এর চেষ্টা উঠেছে ঢাকার রংপুর মহাসড়কে ফোর লেন প্রকল্পের সড়ক সম্প্রসারণের কাজে সড়কের দুই ধারে সরকারি অর্থে জমি অধিগ্রহণ চলছে এই অধিগ্রহণে গোবিন্দগঞ্জ পৌর শহরের বোয়ালিয়া মৌজায় আমিনুল মমিন নামের এক জমি মালিক কলার বাগান ও ধানের জমির এক অংশে বাস ব্যবসায়ীদেরকে ব্যবসায়ী ক্ষতিপূরণ নিয়ে দেয়ার স্বার্থে বাস লাগান এতে পঞ্চাশ শতাংশ জমি বাসহাটি বাণিজ্যকরণ করা হয় এবং তার জমির বহুমূল্যের জমির মূল্যের বহুগুণ বিশ জন বাস ব্যবসায়ীদের ব্যবসায় ক্ষতিপূরণের অর্থ না দিয়ে তালবাহানা ও যোগসাজসী ভাবে সরকারি বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের চেষ্টা অভিযোগ উঠেছে এ বিষয়ে জমি অধিগ্রহণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ হাসান সিদ্দিকী বলেছেন অভিযোগের বিষয়ে খতিয়ে দেখা হবে ক্ষতিপূরণের এখন এখন দেওয়ার কথা তা পুলিশ নেগায় কয় উঠে যাও তোরা এটা হয়েছে সেটা হয়েছে এখানে এখানে প্রথম ছিল বাস এখানে আমরা ক্ষতিপূরণ ক্ষতিপূরণ পাইনি পরে যে ওখানে একটা বাঁশকাঠি হলো সেখানে ওরা ক্ষতিপূরণটা যথেষ্ট আমরা আগেও ক্ষতিপূরণ আমিনুল মমিন আমার কাছে আসলো আসার পরে বলল তুমি কোনো পার্সোনাল ভাবে অভিযোগ দিও না এই অভিযোগটা আমরাই দেব মালিকানা হিসাবে তোমাকে যে সরকার যে অভিপূরণের যে ক্ষতিপূরণটা এটা আমরাই আমাদের নিজের হাত থেকেই বহন করবো বাংলাদেশকে নতুন রূপে সাজানোর জন্য জামালপুরের মেলান্দহে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনের দেয়াল চিত্রাঙ্কন করে শিক্ষার্থীরা বুধবার দিনব্যাপী মেলান্দহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শিক্ষক এবং শিক্ষার্থীদের উদ্যোগে বাংলাদেশকে একটি নতুন রূপে সুন্দর পরিচ্ছন্ন দেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন দেয়ালে চলছে চিত্রাঙ্কন শিক্ষক চারুশিল্পী গৌরাম সারোয়ার রিপন বলেন শিক্ষার্থীদের মহৎ উদ্যোগে বিভিন্ন চিত্রাঙ্কন দেখে তিনি মুগ্ধ দেয়ালে দেয়ালে নতুন বাংলাদেশের ইতিহাস স্কুল কলেজের ছেলে মেয়েদের হাতের ছোঁয়ায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সেজেছে নবরূপে কেবল ছবি আঁকা নয় যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে তারা আবার কেউ বা দিচ্ছে খাবারের যোগান কচি হাতের ছোঁয়ায় মহাসড়কের দেয়াল ফুটে উঠেছে ছাত্র জনতার আত্মত্যাগের মহিমা তুলির আচরে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বুলেটের সামনে অশীর সাহসে বুক পেতে দেওয়া আবু সাঈদের ছবির পাশেই লেখা এভাবেও শুরু করা যায় আরেকটি ছবিতে স্মরণ করা হয়েছে মীর মাহফুজুর রহমান মুগ্ধকে সঙ্গে সাথে সেই পানির মুখের কথা পানি লাগবে পানি ছাত্র জনতার আন্দোলনে আরও গুরুত্বপূর্ণ চিত্র ঠাই পেয়েছে ঢাকা টাঙ্গাইলের দেয়ালে দেয়ালে কেবল তাই নয় নতুন নতুন বাংলাদেশ বার্তা এসেছে এসব ছবিতে কেবল ছবি আঁকাই নয় সড়কের যান নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা নিজ হাতে দেশ গড়ার কাজ করতে পেরে খুশি ছাত্ররা কিছুদিন আগেও দেয়াল ভরা ছিল রাজনৈতিক দলের পোস্টার এখন সেখানে শোভা পাচ্ছে আন্দোলনের দেশ গড়ার বার্তা রাজধানীর ভাটারার একশো ফিট মাদানি এভিনিউতে একটি মার্কেট দখলের চেষ্টার অভিযোগ উঠেছে ভাটারা থানায় করা অভিযোগে বলা হয়েছে স্থানীয় কিছু সন্ত্রাসী জায়গাটি দখলের চেষ্টা চালায় পরে মার্কেটটির মালিক খবর দিলে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ভুক্তভোগী জানায় শতাধিক অস্ত্রধারী তার মার্কেটে হামলা করে এ সময় তারা ব্যাপক ভাঙচুর চালায় একই সঙ্গে মার্কেট ছেড়ে দিতে বলে হামলাকারীরা এবারে চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম সিটি গেইট পুলিশ চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে সাতাশ কেজি গাঁজা সহ দুইজনকে আটক করেছে শিক্ষার্থীরা সিটি গেট চেকপোস্টে মোস্তফা হাকিম কলেজের ছাত্ররা চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া হানিফ পরিবহনের তল্লাশি চালিয়ে দুই যাত্রী থেকে মাদক উদ্ধার করে পরে তাদের নৌবাহিনীর হাতে তুলে দেয় শিক্ষার্থীরা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আটকৃতদের শাহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় শেষ করবো এশিয়ান নিউজ তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড জেনে নেব একবার দুটি হত্যা সহ শেখ হাসিনার বিরুদ্ধে তিন মামলা হত্যা মামলায় দশ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক জুলাইয়ের গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় সম্ভব বলেন আইন উপদেষ্টা তদন্ত হবে জাতিসংঘের অধীনে এবং আবু সাইদ সহ সকল শহীদের আত্মত্যাগ কখনোই বিথা যেতে দেয়া যাবে না বললেন মির্জা ফখরুল সংখ্যালঘু নির্যাতনের অপপ্রচার চলছে এশিয়ান নিউজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী সংবাদ সাথে